এবং আমি সোহানা রহমান সোহানা আমি আমার বিয়ে হয়েছিলো আমার হাজব্যান্ড মারা গেছে তো আমি বিয়ে করব এই জন্য আমি একটা পাত্র খুঁজছি আমার একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা আমার ধন সম্পদের অভাব নেই আমি এগুলো সব দেখাশোনার জন্য আমি একজন ভালো পাত্র চাই যার কোনো লোক লালসা থাকবে না আমার সন্তান আমাকে বা আমার জায়গা সম্পদ টাকা পয়সা সব দেখাশোনা করবে

দেড় বছর হচ্ছে আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স দুই বছর দুই বছর তো আপনি কেমন পাত্র চাচ্ছেন একটু বলবেন আমাদেরকে কেমন পাত্র মানে টাকা পয়সা অর্থ সম্পদের প্রতি কোনো লোভ থাকবে না বা আমার সন্তান আমাকে দেখাশোনা করবে ভালোবাসবে আমাদের ভালোভাবে রাখবে আর কি আচ্ছা ঠিক আছে আপনি বলেছিলেন বা আমরা আইসাও দেখলাম যে আপনার এই বিশাল বাড়ি তো এই বাড়ি ধন সম্পদ কি সব আপনার নামে

দেখে সে ভাবে তাই না তো হচ্ছে আপনার স্বামী মারা যাওয়ার পরে যে স্বামীর সম্পদ যে বাঘটা আপনার না পাইছেন ওই বাঘটা আপনার আপনার স্বামীকে লিখে দিবেন তাই না আমি যতটুকু সম্পদ পাইছি ততটুকু লিখে দেবো আচ্ছা তো সেক্ষেত্রে ছেলে আপনি কিরকম ছেলে চান যে দেখা গেছে অনেক কালো ছেলে পছন্দ নাকি একদম সুন্দর লাগবে বা লম্বা কতটুক বা কোনো খাটো ছেলে হলে চলবে কিনা এরকম কোনো ইচ্ছা আছে নাকি আপনার

সে তো প্রবাসে থাকে যদি বাংলাদেশে এসে সেটেল হয়ে যায় তাহলে তাহলে কারণ আমি তো আমার বাচ্চা বা আমার জায়গা সম্পদ দেখার জন্য আমি তাকে বিয়ে করবো ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম সে যদি প্রবাসে থাকে তাহলে তো আপনার বাচ্চা বা আপনাকে দেখা দেখাশোনা করতে পারবে না এমন যদি কোনো প্রবাসী হয় যে আগে প্রবাসে থাকতো এখন বাংলাদেশে চলে আসছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি বিয়ে করতেন তাহলে আপনি বিয়ে করবেন তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আর যদি এমন হয় যে বাংলাদেশে অনেক ছেলের আছে যাদের চাকরি বাকরি নাই কোনো ইনকাম নাই আয়ের ইনকাম করার মতো কোনো রাস্তা নাই এমন ছেলে হলে বা বেকার এমন ছেলে হলে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই করব তার আমার কাছে যা আছে আমার জায়গা সম্পদ টাকা পয়সা দেখা গেছে আমি তাকে ব্যবসা ধরিয়ে দেব ও আচ্ছা আপনি যে টাকা পয়সা আছে আপনি টাকা থেকে ব্যবসা ধরিয়ে দিবেন তাই না হ্যাঁ আচ্ছা যদি এমন কেউ থেকে থাকেন যারা এই ভিডিওটা দেখছেন যে এই আপু যেরকম বললো এমন ছেলে কেউ যদি থাকেন তাহলে হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করবেন যদি আপনি বিয়ে করতে চান অযথা আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের পেজে যোগাযোগ করবেন না আর যদি আপনি এমন বিয়ে করতে চান তাহলে হচ্ছে আপনার দুই কপি ছবি এবং আপনার ঠিকানা লেখে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন শুধুমাত্র যদি আপনি বিয়ে করতে চান অতটা যোগাযোগ করবেন না তো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম